গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল তো বাসি কাজকর্ম হয়ে গেছে, সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে সবজি কাটতে বসে গেছি, আর ওদিকে আমি একটু গরম জল খেয়ে নিয়েছি। সবজি তো করছি, দেখো এখানে ঢেঁকির শাক, ঝিঙ্গা আলু। আর ছেলের শরীরটা একটু ভালো নেই, সেই কারণে হচ্ছে পাতলা করে ওকে ঝিঙ্গা আলুর ঝোল করে দিয়েছে। যে দেখো রান্নাবাড়ি হয়ে গেছে, ঢেঁকি শাক করেছি, ওর জন্য একটু কাঁচা কলা দিয়ে ঝোল করে দিয়েছি। আর এখানে ডাল, আর এখানে মাছ করব, এখন বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর এখানে মাছটা করব পটল আলু দিয়ে। মশলা টশলা দিয়ে করছি না, মাছটা খুবই হালকাভাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘরেও চলে এসেছি। ঘরে বিছানা পাতি আজকে চেঞ্জ করব, সব চাদর টাদর জন্য নোংরা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করে নিব। আর কেউ অসুস্থ থাকলে দেখবে ওই সব চাদরে আর শুতে ইচ্ছা করে না, সেই কারণে এখন বিছানা পাতি চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদরটা আমার খুব ফেভারিট চাদর একটা, দেখো। আর ছেলে আজকে সুস্থ না হতে হতেই ওর হচ্ছে টিভি দেখা স্টার্ট হয়ে গেছে, মোবাইল খেলা স্টার্ট হয়ে গেছে। আমি না বলছি, ওর বাবাও না বলছে, ও তাও দেখছে। আর কী বা করবে, এখন স্কুলও বন্ধ, আর পরশু কাল পরশু থেকে এবার স্কুল খুলে যাবে। তো আর তখন তো আর দেখার সুযোগ পাবে না। ও ওখানে আমি বলছি, ও হাসছে হাসছে আর টিভি দেখছে। ও যাই হোক, একটু তো বকা দিতেই লাগে, না হলে তো পার পেয়ে যাবে। তো যাই হোক, আমার কাজ এখানে হচ্ছে ওকে গুছিয়ে তারপর চলে যাব এখন রান্নাঘরে। মাছটা তো হয়নি, দেখতেই পেয়েছো, মাছটার জন্য মশলা করে রেখেছি। দেখো এখন চলে এসেছি, মানে একটু তিস্তার এদিকে। তো আমাদের বাড়ির থেকে সামনেই খুব তিস্তা, আর এই জায়গাটা আমি আজকে নতুন আসলাম। এই জায়গাটা হচ্ছে আমি কোনোদিনই আসিনি, একদমই গ্রামের ভিতরে। দেখো খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে বসে আছি আমরা সবাই মিলে, খুব মানে একটা মানে আরামদায়ক, শান্তিদায়ক যাকে বলে, সেরকম লাগছে। মানে এত সুন্দর একটা পরিবেশে এসে ভিডিও করব না তাহলে কি হয়? এখানে দেখো কত ভুট্টা বাগান, আর এদিকে হচ্ছে মানে এদিকে চাষ হয়েছে ভুট্টা, তারপর পাট শাক, এইসবেরই চাষ হয়েছে। আর এত মানে ভুট্টা কিন্তু হয়ে গেছে এখন। তো এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি একটু ওই দিকটায়। আর দেখো আমাদের এদিকে প্রত্যেকটা গাছে প্রায় অনেক 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 আম হয়ে ফেলেছে, প্রত্যেকটা বাড়িতে আমে আম। গুড ইভিনিং, তো এখন সন্ধ্যা লেগে গেছে, 6টা বাজতে চলছে, 6:15 বাজে। তো চলো এখন সন্ধ্যা টন্ধ্যা দেবো। তো ভিডিওটা তোমরা দেখবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থাকো, পাশে থাকো।